প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন দৈজ্জার পাড়ে পান খেতে আসবে, অর্থাৎ কক্সবাজারে তিনি পান খেতে আসবে। পানের সাথে যিনি জড়িত মহেশখালী কুতুবদিয়ার সংসদ সদস্য আশিকুল্লাহ রফিক আমাদের সাথে আছে, আমরা একটু ওনার সাথে কথা বলতে চাই। আজকে দৈজ্জার পাড়ে পান খেতে আসবে প্রধানমন্ত্রী বলেছেন, তো আপনার অনুভূতি যদি জানাতে। ধন্যবাদ মাননীয় প্রধানমন্ত্রী। তিনি বঙ্গবন্ধুর কন্যা, বাংলাদেশের গণমানুষের তিনি নেত্রী। তিনি গত 11 নভেম্বর 2023 সাল তিনি আমাদের মাতার বাড়িতে স্মরণকালের বৃহত্তম একটি জনসভায় তিনি ভাষণ দিয়েছেন। এর আগে তিনি রেললাইন উদ্বোধন করেছেন, তিনি মাতার বাড়ি পাওয়ার প্ল্যান্ট উদ্বোধন করেছেন এবং মাতার বাড়িতে তিনি ডিপসি পোর্টের ভিত্তিপ্রস্তর দিয়েছেন। সুতরাং মাননীয় প্রধানমন্ত্রী বারবার আসবেন এটি আমরা চাই। আপনারা জানেন এর পূর্ব মাননীয় প্রধানমন্ত্রী খুরুশকুলে আশ্রয়ণ প্রকল্প যখন উদ্বোধন করছিলেন তখন কোভিড সিচুয়েশনের জন্য তিনি ফিজিক্যালি আসতে পারেননি। সেদিনও তিনি স্থানীয় জনগণের কথা শুনে তিনি বলেছিলেন যে আপনাদের বাড়িতে আসবো, শুটকি দিয়ে ভাত খাবো। তা আমরা চাই প্রধানমন্ত্রী আসবেন, আমরা শুটকি রেডি রাখবো, আমরা সামুদ্রিক মাছ রেডি থাকবো, একই সাথে তার পছন্দের মহেশখালীর মিষ্টি পান তার জন্য রেডি থাকবে। আচ্ছা, 2022 সালের 7 ডিসেম্বর যখন কক্সবাজারে এসেছিলেন প্রধানমন্ত্রী, ভাষণ রেখেছিলেন শেখ কামাল আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে, সেখানেও তিনি বলেছিলেন পান খেতে চেয়েছিলেন। তারপর আপনি যখন সংসদ সদস্য হয়ে ফুল দিতে গিয়েছিলেন, ফুল কেন পান কোথায় সেটা জিজ্ঞেস করছে, আপনি কি এখন পর্যন্ত পান খাওয়াতে পারেননি? না না, আসলে প্রধানমন্ত্রীর গণভবনে কিছু সিস্টেম, কিছু রেস্ট্রিকশন আছে, সেগুলি মানতে হয়। আমরা অবশ্যই প্রধানমন্ত্রীর জন্য পান নিয়ে গেছি এবং পান উনি খেয়েছেন, বাট এটা ওনার যে মনের অনুভূতি, ওনার যে মহেশখালীর পানের প্রতি, মহেশখালীর কক্সবাজারের মানুষের প্রতি তার যান্তরিকতা, এটারই বহিঃপ্রকাশ। হ্যাঁ, অবশ্যই মহেশখালীর পান উনি পান এবং উনি খান। অসংখ্য ধন্যবাদ। কথা বলছিলাম সংসদ সদস্য আশিকুল্লাহ রফিকের সাথে, তিনি যেমনটি বলেছেন প্রধানমন্ত্রীকে তিনি পান খাইয়েছেন। আরও কক্সবাজারে আসলে তিনি শুটকি থেকে শুরু করে কক্সবাজারের ঐতিহ্যবাহী যেই খাবারগুলো আছে সেই খাবারগুলো প্রধানমন্ত্রীর জন্য তিনি তৈরি রাখবেন বলে বলেছেন। আজকে প্রধানমন্ত্রী ঈদগাঁওয়ের ভাদিতলা আশ্রয় প্রকল্প থেকে তিনি সরাসরি যুক্ত হয়েছিলেন এবং তিনি বলেছেন দৈজ্জার পাড়ে পান খেতে আসবো। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম আব্দুর রশিদ মানিক।